বৃহস্পতিবার দুপুরে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সংবর্ধনা দিয়েছে গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজ। এ সময় এই সংসদ সদস্য ইপটিজিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। কথা হচ্ছে যে আমার আমলটা ইপটিজিং একটা সময় ছিল আমার আগে, ইপটিজিং এর জন্য মেয়েরা শিক্ষকেরা মারামারি হচ্ছে, আত্মহত্যা করতেছে, আমি ইপটিজিংটা সম্পূর্ণ বন্ধ করেছি। ইপটিজিং কি জিনিস এই 5 বছরে ছিল না, যার আগে ছিল, ইপটিজিং চলবে না। যদি কোনো বকাটে রাস্তা পথে আমার শুধু টেলিফোন নাম্বার সবার আছে, আর আমার টেলিফোন 96 সালে অধ্যাপতি আমার টেলিফোন আমি ছাড়া কেউ ধরে না, আমি টেলিফোন না ধরলে আমি পরবর্তীতে ব্যাক করি নাম্বার দেখে দেখি, এটা হচ্ছে আমার একটা রেকর্ড। এরকম কোন ঘটনা আমাকে টেলিফোন করবে তার ব্যবস্থা আমি নেব। নো টিপ ইপটিজিং, শিক্ষার সুন্দর পরিবেশ, এটা আমি চাইব। মেয়েরা আমার, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ, এ কোনো তুই বলো না কখনো আত্মহত্যার প্রবণতা পরিবর্তন করতে হবে। সুন্দর পৃথিবী মরিতে চাই না আমি, সুন্দর পৃথিবী না ভবনে। কলেজটির অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মর্তজা লিলি, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা প্রমুখ। সজীবুল হৃদয়, লালপুর।